side niya. বিষ্ণু দা সামনের দিকে দেখো, সেই পরিপূর্ণতার জায়গাটায় তোমরা পৌঁছাও সবাই, সেই পৌঁছে তারপরে তোমাদের পছন্দ মতো লোক, তোমাদের পছন্দ মতো লোক গিয়ে কেউ বাধা দেবে না। বরঞ্চ সেখানে বাধা দিলে আমরা গিয়ে সেখানে প্রতিবাদ করবো, ঠিক আছে? কিন্তু পড়াশোনাটা ঠিক করে করো, নিজের শরীরটা গঠন করো, তারপরে তোমরা যা খাবে। স্যার এই সমস্ত মেয়েরা যে এরকম কোনো কোনো বন্ধু বান্ধব মানে ওদেরকে পাচার করা বা আপনাদের কাছে সাহায্য দিলে আপনাদের ইমিডিয়েটলি সবসময় ফোর্স নিয়ে পৌঁছাবেন, সেই সমস্ত সবসময় আমরা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছাই। এটা কেউ বলতে পারবে না যে আমরা পৌঁছাই, যখন যেখানে যে ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে আমরা পৌঁছাই। এখন ঘটনা হলো একটা মেয়েকে নিয়ে চলে গেল, সে আবার তিন চার দিন পরে আমাদের খবর নেয়, তাহলে সেখানে তো দেরি হয়ে গেল, সেখানে তো গ্যাপ হয়ে গেল, তাহলে আমরা সে কাজটা করব আমাদের জানাতে হবে সাথে সাথে। এই সমস্ত নাবালিকা মেয়েরা ইমিডিয়েটলি যখন খুশি আপনাদের কাছে পৌঁছে দেবো, পৌঁছে দেবো। নাবালিকা মেয়েরা নিজেরাও যদি এসে থানা এসে বলে যে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, আমাদের পরিচিত তখন ওরা পুলিশ দিয়ে ওনাদের পুলিশ হেল্প হয়ে যায়। তো ওর এলাকা তো আমি চিনবো না, ওর এলাকা ও চিনবে, ওনাকে চেষ্টা দিলাম যে এই জায়গায় আছে, ওনার সাথে ওনাদের খোঁজ নিয়ে আমরা চলে গেলাম। কিন্তু অনেক ক্ষেত্রে হয় বাবা মা যেমন এগ্রি থেকে বিয়েটা দিয়ে দিল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার সরাসরি এখানে জানালাম, আমরা যেমন এলাকায় কাজ করছি, এবার কিন্তু আমাদেরকে না বললে ওটা কী ব্যাপার তার তো আমি জানতে, আপনি বললেন মুখোমুখি যে ওর বয়স কোনো, কিন্তু আপনি সেটা প্রমাণপত্র সমেত দিতে হবে, প্রমাণপত্র সমেত দিতে হবে, সেটা দ্বিতীয় কি জানাতে হবে, দ্বিতীয় আমাদের যদি বলে হ্যাঁ অনেক ক্ষেত্রে হয় আমাদের এরিয়া যেমন ম্যারেজগুলো এই সবগুলোও হচ্ছে, বিয়ে হচ্ছে, কিন্তু এলাকা আমরা জানতে পারি না, তাহলে আপনারা সরাসরি কমপ্লেন করতে পারেন, হ্যাঁ থানায় গিয়ে কমপ্লেন করবেন, কিন্তু না ওটা থানায় গিয়ে সরাসরি করলে হবে না, ভিডিওকে জানিয়ে বা চাইল্ডলাইনকে জানিয়ে, চাইল্ডলাইনের মাধ্যমে চাইল্ডলাইনটাই জানানো বেস্ট, চাইল্ডলাইনকে জানিয়ে আপনারা সরাসরি ফোন করবেন, চলে গেলে তখন থানা আপনাকে সাহায্য করবে 100%। আপনি যখন ওখানে ইয়ে করুন ওরা হয়তো সেইভাবে নিয়ে চলে আসবে, এবং আমরা তখন ওখান থেকে কি ওদেরকে নিয়ে চলে আসবো। হোমের ব্যাপারটা হচ্ছে যতক্ষণ শুনুন, যদি আমরা মেয়েটাকে চাইল্ড একটা সিডব্লিউসি পুলিশ চাইল্ড একটা ইয়ে আছে, একটা ইয়ে বসে সেটা আমরা পুলিশ করে, পুলিশ করে এবারে মেয়েটাকে সমস্ত জিজ্ঞাসাবাদ করে কাউন্সেলিং করে, বিভিন্ন রকম কাউন্সেলিং করে তারপর যদি ঘুমে দেখে, এবার আপনার তার বাবা মা যদি গিয়ে বললো যে আমার মেয়ে কষ্ট পাবে, তখন সেক্ষেত্রে ওরা বিচার বিবেচনা করে।